আমরা সবাই জানি যে হোলি আট আমাদের দেশে একটা প্রথম সন্ত্রাসী একটা হামলা হয় সেই হামলায় কয়েকজন বিদেশি নাগরিক সহ আমাদের দেশের নাগরিকদের হত্যা করা হয় সে তার প্রেক্ষিতে জঙ্গিদেরকে সেদিন যারা সেই অভিযানে ছিল সেই জঙ্গিদের সরকার যখন পাল্টা অভিযান করে তখন তাদেরা মৃত্যুবরণ করে তাদেরকে হত্যা করা হয় এই জঙ্গিদের এবং জঙ্গিদের কবল থেকে কয়েকজনকে উদ্ধার করা হয় জীবিত উদ্ধার করা হয় তারপরেই ঘটনার প্রেক্ষিতে একটা মামলা হয় সেই মামলায় তাদের যে ও সহায়তাকারী তাদের সাতজনেরই ফাঁসি দেওয়া হয়েছিল বিচারিক আদালতে সেই বিচারিক আদালতের ফাঁসির আদেশটার বিরুদ্ধে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এখানে মৃত্যু বিরুদ্ধে কনফার্মেশনের জন্য মামলাটা হয় সেই মামলা শুনানি করে এবং ওদেরও আপিল হয় দুটো একসাথে শুনানি হয় শুনানি অন্তে আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ সেই মৃত্যুদণ্ড পরিবর্তন করে তাদেরকে আমৃত্যু জেলে রাখার নির্দেশ দিয়েছেন তাদের জেলে থাকতে হবে আমৃত্যু এখন আমরা সেই মূল জাজমেন্টটা এখন আমরা পাইনি জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো যোগাযোগ করব পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব কিন্তু এখন আমরা জাজমেন্টটা পুরোটা পাইনি জাজমেন্ট পাওয়ার পরে আমরা কি করব সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব। আমাদের দরখাস্ত করা আছে যদি জাজমেন্ট যখনই পাই তখনই আমরা করতে পারবো আর এটা যেহেতু আমাদের ওরা জেলেই আছে সেই কারণে আমাদের কোনো ইয়ান লাগবে না এ আমাদের যে আমরা যে সিএম ক্রিমিনাল পিটিশন করি মিসালিয়াস পিটিশনটা করি সেটা এখানে করা হয়নি কারণ এটা প্রয়োজন নাই এই কারণে তারা জেল থেকে বেরোতে পারছে না যেহেতু তারা ফাঁসির থেকে জেলে হয়ে গেছে আমি তো সিরে এখনও কিছু বলতে পারছি না কারণ জাজমেন্টটা পাওয়ার পরে ফুল ট্যাক্সটা হাতে পেয়ে আমরা সরকারের সংশ্লিষ্ট মানে রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগকে আমরা এটা জানাবো তারা এটা দেখে তারা আমাদের সাথে আমাদেরকে পরামর্শ দেবেন সেই পরামর্শ নিয়ে আমরা কাজ করব দেখেন ওই আদালতের অনেকগুলো মামলা ওনারা ইতিমধ্যে করেছেন এবং এই মামলাটা আপনি যেহেতু বলছেন স্পর্শকাতর এই আপনারা আমরা সবাই জানি এবং এই মামলাটা অনেক বিশাল একটা জাজমেন্ট ছিল এবং ওনারা সব তো মিলিয়ে এটা দিতে হবে তা ওনারা তো ওদের দণ্ডাদেশে কিন্তু ভয় রাখছেন শুধু মৃত্যুর দণ্ডের পরিবর্তে ওনারা বলছেন আজীবন কারাবাস আজীবন কারাবার শুধু সেন্টেন্সিংয়ের ইয়েটা পরিবর্তন করছেন সেই ক্ষেত্রে ওনারা নিশ্চয়ই কতগুলো কারণ ছিল না ছিল ওনার কী দিচ্ছেন কারণগুলো কেন পরিবর্তন করছেন সেগুলো ওনাদের রায়ে লেখা থাকবে ওইটা দেখার পরে আমরা যদি সরকারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিব দেখা যাবে এটা ওনাদের যে যুক্তিটা ওটা রাষ্ট্রের কাছে কতটুকু আমরা মনে করি যে এটার বিরুদ্ধে গেলে কোনো ফল লাভ হবে কিনা না এটা আমরা তখন বিবেচনা করব দেখেন আমরা তো শোনেন আমি আপনাকে আবারও বলছি যে এটা আমরা আমাদের ই হবে যে মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য কারণ ওদের প্রতি অনুকম্পা দেখানো কোনো কারণই নাই ওরা হচ্ছে মানুষকে ওরা যে মানুষকে কতগুলো মানুষ নিরীহ মানুষ যারা বিদেশি মানুষ আমাদের দেশে সহায়তা করতে আসছিলো ওরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ওনারা আসছিলো তাদেরকে বিনা কারণে সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে সেই ক্ষেত্রে তাদের তো কোনো ধরনের অনুকম্পা এবং এরা কিন্তু যাদের কাছে এখন যাদের আদেশগুলো হলো তারা কিন্তু পিছনে ছিল তারাই কিন্তু ওদেরকে মদত দিয়েছে তাদের অস্ত্র দিয়েছে পয়সা দিয়েছে তাদের সহায়তা করেছে সব কিছু কিন্তু ওরাই মানে মূল পরিকল্পনার অনেক অংশে ওরা ছিল এই ঘটনা। যার ফলে ওদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখানো আমি মনে করি সুযোগ নাই তারপর আদালত কি কারণে দেখিয়েছেন সেটা দেখতে হবে দেখে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে এদের নিষ্পত্তি শেষ হয়ে গিয়ে হয়ে গেছে এটা কিন্তু আর নিষ্পত্তি নাই ওটা নিষ্পত্তি হয়ে গেছে মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে এখন তো যদি আমরা আপিলে যাই তখন হবে অন্যতায় তো ওরাও যেতে পারে কারণ ওদেরও হয় কি ওদেরকে তো আজীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত ওদের মৃত্যু পর্যন্ত ওদের লাশ বের হবে যে এখন এই রায় অনুযায়ী কারো যদি আমৃত্যু হয় তাহলে তাকে কি মৃত্যু কিন্তু ওইখানেই নিতে হবে বরণ করতে হবে তার বাইরে কোনোভাবেই আসতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী কালকে অত্যন্ত স্পষ্ট স্পষ্টভাবে এবং পরিষ্কার ভাষা বলে দিয়েছেন যে দুর্নীতিবাদ যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না এবং এরই অভিযান চলছে এই অভিযান চলবে এবং দুর্নীতি আপনারা জানেন দুর্নীতি দমন কমিশন তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করে এবং তারা এই মামলাগুলো যেগুলো হাইকোর্টে হয় সেখানে তারা থাকে এক নম্বর প্রতিপক্ষ আমরা থাকি দুই নম্বর প্রতিপক্ষ এবং তারাই মামলা পরিচালনা করে আমরা তাদেরকে যে ওনারা যেটা আমাদেরকে ডাকেন আমি সবগুলোতেই যাই আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকটি মামলায় গিয়েছি ওনারা যখন আমাদেরকে যেতে বলেছেন তো আমরা সরকারের রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সব কিছুই আমরা করব ওনারা ওনারা তো ফ্রন্টে থাকেন ওনারা যেইটা আমাদের বলেন বা যখন আমরা দেখি যেই মামলাটা করার প্রয়োজন আমরা সাথে যাই এবং ঢিমে তালে হচ্ছে তা আমি বলবো না কারণ আপনার দেখেন দুর্নীতির মামলাগুলো করলেও কিন্তু ট্রায়াল কোর্টে শুনানি হয় এবং দুর্নীতির মামলায় বেশ কাগজ এটা কিন্তু মুখের সাক্ষী দিয়ে প্রমাণিত হয় না এটা কিন্তু কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয় দুর্নীতিটা এই জন্য এই কাগজপত্র নিয়ে মামলা করা একটা সময় লাগে এই কারণে হয়তো কিছুটা একটু স্লো তো মনে হতে পারে কিন্তু আসলে তা না কারণ দুর্নীতি আমরা যে ইনকোয়ারি একটা প্রসেস প্রসিজিওরটা এটা একটু সময়ের সাপেক্ষ ব্যাপার এই কারণে আপনি যেই বললেন যে উনি ওনার বেশি টাকা পাওয়া গেছে আয়ের জ্ঞাত আয়ের অধিক টাকা পাওয়া গেছে সেটা যদি প্রমাণ করতে হয় তাহলে ওনার জ্ঞাত আয়টা টাকাটা কোথায় পাওয়া গেছে ওনার বেসিসটা কি সব দেখে তারপর আপনাকে আগাতে হবে আমি আমি আমাকে আমার ওপর তো আমি তো যেহেতু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে আমি সবগুলো মামলায় আমি করবো এবং এটা আমার তো আমার তো স্ট্যান্ডিং অর্ডার আছে যে দুর্নীতির সবগুলো মামলাতেই আমি পদক্ষেপ নেব না আমরা সব মামলায় এই চেষ্টা করছি আমরা যে আমাদের আমাদের না না আমাদের আমাদের প্রায়োরিটি হচ্ছে পুরনো মামলা শেষ করা প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের পুরনো মামলা শেষ করা কারণ দীর্ঘদিন ধরে যে মামলাগুলো পড়ে আছে সেগুলো শেষ করা দেখেন কিছুদিন আগে একটা পত্রিকার রিপোর্ট আসলো একটা মামলা পঁয়ত্রিশ বছর ধরে পড়ে আছে হাইকোর্টে এখন আমরা এটা খুঁজে বের করেছি এটা শেষ হয়ে গেছে কিন্তু এটা পড়েছিল রেকর্ডটা এখানে এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হচ্ছে আমরা চেষ্টা করতেছি যে পুরোনো মামলাগুলো শেষ করা প্রথম কারণ দেখেন কিছু কিছু মামলা হাইকোর্ট বিভাগে কোনো একটা কারণে নিয়ে এসে ওরা স্টে করে রেখে দিয়েছেন সেই মামলাটা হয়তো পনেরো বছর দশ বছর পার হয়ে যাচ্ছে কিছু মামলা আমি দেখলাম যে কোন বিচারকের বিরুদ্ধে হয়তো কোনো একটা অভিযোগ এনে তারা এখানে বলছেন পরিবর্তন আদালত পরিবর্তনের জন্য মামলা করলেন সেই আদালত পরিবর্তনের মামলা যারা করছেন সেই বিচারক মহোদয় হয়তো ওই ওই আদালত তো কি হত হয়তো উনি বাইদ রিটায়ার করে চলে গেছেন কিন্তু হাইকোর্টে মামলাটা পড়ে আছে এই ধরনের কিছু মামলা আছে এই সব ক্ষেত্রে আমরা চেষ্টা করছি এই মামলাগুলো নিয়ে এসে আদালতকে মানে সর্বশেষ পরিস্থিতি জানানো যার ফলে আর মামলাগুলো শুনানি শেষ হচ্ছে না আপনাকে আমি বলি না 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 আপনাকে বলি আপনারা কিন্তু জিনিসটা ভুল করছেন আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি মামলায় ইতিমধ্যে রায় দিয়েছেন যে যারা যদি মনে করে তো তারা কারো আটকাতে দিতে পারবে আটকিয়ে তিন দিনের ভিতরে গিয়ে যেতে হবে সেশন জাজে যেতে হবে না 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 আপনাকে আমি বললাম তো আপনারা দেখেন না যে মামলা ছাড়াই যে মার্কার পাসপোর্ট যে বিদেশ যাওয়াটা আটকানো এটা তো আমাদের সুপ্রিম কোর্টের আপিল ব্যাগের রায় আছে এখানে আগে কোনো ইয়ে ছিল না আপিল ব্যাগ বলে দিছে কারো যদি আটকাতে হয় আটকাতে পারবে তারা তবে তিন দিনের ভিতরে কোর্টের থেকে অর্ডার আনতে হবে না হলে হবে না তিন দিন পরে আটকাতে পারবে না না এটা যেন স্বচ্ছতার জন্য সবাইকেই বলতে পারেন সবাইকে যারা সরকারের যে 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 কোনো পর্যায়ে কাজ করেন সরকারের পক্ষে কাজ করেন তাদের সবারই মানে স্বচ্ছতার স্বার্থে সবারই যদি দেওয়া হয় নিজের আমি যখন ঢুকলাম এই অফিসে আমি একটা ইয়ে দিলাম স্টেটমেন্ট দিলাম পরে আমি যখন বছর বছর আমি স্টেটমেন্ট দিই আমার কী বাড়ছে বা কী কমছে এবং আমার সোর্স আমি বলতে হবে আমাকে এটা তো প্রত্যেকের জন্য দেওয়া এটা আমাদের রাষ্ট্রের জন্য যে ব্যক্তি কাজ করে তার জন্য সুবিধা তার নিজে পরিষ্কার আসেন কিনা নিজের কাছে তো মানুষের কাছে তো তার যে ছবিটা পরিচ্ছন্নতা প্রমাণিত হবে প্রকাশিত হবে